الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم علمنا ما جهلنا وذكرنا ما نسينا وعلمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما وهدى وتقى يا رب العالمين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه اللهم أرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم تقبل منا أعمالنا وتقبل توبتنا وسدد ألسنتنا واجعلنا من المسلمين المتقين يا رب العالمين আজকের এই মহতি আয়োজনের সম্মানিত সভাপতি, আমার পূর্ববর্তী আলোচক বৃন্দ, আজকের এই মহতি আয়োজনের প্রধান মেহমান বৃন্দ জনাব মোহাম্মদ কসিম উদ্দিন সভাপতি, কাদেরিয়া টেক্সটাইল মিলস জামে মসজিদ, এবং জনাব মোহাম্মদ হিরণ মিয়া সহসভাপতি, এছাড়া এখানে যারা আলোচনা করেছেন মোহতারাম শেখ হাফিজ মোহাম্মদ আনোয়ার হোসেন এবং মুফতি মোহাম্মদ খায়রুল ইসলাম মুহতামাম মাদ্রাসাতুসুন্নাহ আউচপাড়া টঙ্গী গাজীপুর, আজকের এই মহতি আয়োজনে উপস্থিত সম্মানিত সুধি, দূর দূরান্ত থেকে আগত প্রিয় দিন দরদি ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি যিনি ঈমান আমল এবং ইসলামের কিছু কথা শোনার জন্য, শেয়ার করার জন্য আমাদেরকে তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করে আমরা শেষ করতে পারবো না, কারণ তিনি সম্মানিত মানুষ হিসাবে আমাদেরকে একটা সম্মান দিয়েছেন, যেহেতু আল কোরআনে তিনি বলেছেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম, আদম সন্তানদেরকে আমি সম্মানিত করেছি, অতএব প্রত্যেক আদম সন্তানই সম্মানিত, প্রত্যেক মানুষকে আল্লাহ সম্মান দিয়েছেন, সেই সম্মানিত মানব সম্প্রদায়ের মধ্যে আমাদেরকে আল্লাহ গণ্য করেছেন, সৃষ্টি করেছেন, আল্লাহ শুকরিয়া। তবে তার চেয়ে বেশি শুকরিয়া তিনি আমাদেরকে মুমিন মুসলিম হিসাবে জীবনযাপনের তৌফিক দিয়েছেন, আমরা আবারও বলি আলহামদুলিল্লাহ। আমাদের মনুষ্য পরিচিতি, আমাদের যতটা সম্মানের তার চেয়ে অনেক অনেক বেশি সম্মানের আমাদের মোমেন পরিচিতি, মুসলিম পরিচিতি, কারণ আমরা জানি আখিরাতে আল্লাহর কাছে নাজাত পাবে শুধু ইমানদারেরাই, আল্লাহর কাছে নাজাত পাবে
সেই সমস্ত লোকেরা যারা মুসলিম ছিল, যাদের অন্তর বিশুদ্ধ ছিল, যারা অন্তরে ইমানকে ধারণ করত এবং সেই ইমানের আলোকে জীবনে সমস্ত কাজে তার স্বাক্ষর রাখত এবং সুন্দর একটা অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে যারা উপস্থিত হবে, শুধু তারাই আল্লাহর কাছে নাজাত পাবে। অতএব আমরা সকলে আল্লাহর কাছে নাজাত পাওয়ার আশা করি। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, যেদিন কোনো কাজে আসবে না, কোনো উপকারে আসবে না সম্পদ এবং সন্তান সন্ততি, শুধু ওই ব্যক্তি ছাড়া যে একটা সুন্দর ইমানে ভরপুর পরিপূর্ণ একটি অন্তকরণ নিয়ে আল্লাহর কাছে গমন করতে পারবে, সেই ব্যক্তি ছাড়া এই পৃথিবীর বিশাল সম্পদ, সম্পদের পাহাড় যারা গড়ে তুলেছেন, সেই সম্পদ তাদের কোনো কাজে আসবে না, সেই সম্পদ দিয়ে তারা আল্লাহর কাছে কখনোই পার পাবে না। এবং যারা আত্মীয় স্বজন সন্তান সন্ততির বিশাল একটা বেষ্টনীর মধ্যে আছে এবং ভাবছে যে দুনিয়ার সম্পদ এবং সন্তান সন্ততি নিয়ে তারা অত্যন্ত প্রভাবশালী হয়ে গেছে, এই প্রভাব আখিরাতে কোনো কাজে আসবে না, আসবে সেই ইমান যেই ইমানকে আমরা ধারণ করছি। অতএব মোমিনের কাছে বিশুদ্ধ ইমান, বিশুদ্ধ আকীদা এবং বিশুদ্ধ আকীদা এবং ইমানের চেতনা নিয়ে বিশুদ্ধভাবে ইবাদত করাটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে মহা মূল্যবান। আলহামদুলিল্লাহ এই 1400 বছর ধরে মোমেনদের সবাই চেষ্টা করছেন এই পরিপূর্ণতার দিকে পৌঁছার জন্য, পরিপূর্ণতা সাধনের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠানো হয়েছে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশাই আল্লাহ দ্বীনকে পরিপূর্ণ করে দিয়েছেন। শেষ দিকে যে আয়াতটি নাজিল হয়েছে বিদায় হজের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সেখানে আল্লাহ তাআলা বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদীতু লাকুমুল ইসলামা দীনা, আজ আমি তোমাদের জন্য তোমাদের দীনকে পরিপূর্ণ করে দিলাম এবং তোমাদের উপর আমার নিয়ামতকে সম্পূর্ণ করলাম আর ইসলামকে তোমাদের জীবন ব্যবস্থা হিসাবে, দীন হিসাবে মনোনীত করলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ যে আল্লাহ ইসলামকে আমাদেরকে উপহার হিসাবে দিয়েছেন। আমরা আল্লাহ শুকরিয়া জ্ঞাপন করে শেষ করতে পারবো না যে ইসলাম আমরা মায়ের পেট থেকে পড়েই ইসলাম শেখার সুযোগ হয়েছে, হয়নি? আর আজকে যে ভাই ইসলাম গ্রহণ করলেন, মায়ের পেটের থেকে পড়ে কিন্তু তিনি ইসলাম গ্রহণ করতে পারেননি। বাবা মা মায়ের পর থেকে আসলে সবাই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে, এরপরে বাবা মা তাকে ইহুদি করে অথবা নাসারা করে অথবা পৌত্তলিক করে, অগ্নি উপাসক এবং পৌত্তলিক করে। কালক্রমে এই ছোট্ট ভাইটা সে পৌত্তলিকতার মধ্যেই একদম মানে ডুবে গিয়েছিল, তাই না? বাবা মা তাকে সেভাবেই তৈরি করেছে, কিন্তু আল্লাহ তো আবারও বলেছেন মাইয়া হাদিহিল্লাহু ফালা মুদিল্লালা ওয়া মান ইউদলিল ফালা হাদিয়ালা, যাকে আল্লাহ হেদায়েত দেন তাকে কেউ ভ্রষ্ট করতে পারে না আর যাকে আল্লাহ ভ্রষ্ট হতে দেন, কারণ সে ভ্রষ্টতার পথে চলে, তাকে আর কেউ হেদায়েত দিতে পারে না। এই ভাই সে আপনাদের সামনে প্রকাশ্যে বলেছে সে স্বেচ্ছা ইসলাম গ্রহণ করেছে, কারো চাপে নয়, কারো লোভে পড়ে নয়, আরেকটা তৌফিক সে অর্জন করল আল্লাহর পক্ষ থেকে বিশাল বড় নেয়ামত। সুবহানাল্লাহ, জান্নাতে যাওয়ার পথটা সুগম হয়ে গেল তার জন্য। আমরা আল্লাহর কাছে আরো বেশি কৃতজ্ঞ, আল্লাহ তার জন্য যতটা সুগম করেছেন আমাদের জন্য আরো বেশি সুগম করেছেন, আলহামদুলিল্লাহ। 1000 বারও যদি আলহামদুলিল্লাহ বলি, আলহামদুলিল্লাহ বলতে বলতে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যদি বলতে থাকি, হকি আদায় হবে? আল্লাহ যে নিয়ামত আমাদেরকে দিয়েছেন সে নিয়ামতের, সেই নিয়ামতের প্রতিদান কি আল্লাহকে দিতে পারবো? দিতে পারবো না। ভাইরা, এই জিনিসগুলো একটু আমাদের মনের মধ্যে গেঁথে নিতে হবে। আল্লাহর এত নিয়ামত, নিয়ামত তো শেষ করা যাবে না।
আল্লাহ বলেছেন ওয়া ইন তা'দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, যদি তোমরা আল্লাহর নিয়ামতকে গণনা করতে শুরু করো, একটা দুইটা গণনা করে শেষ করতে পারবে না। আপনার ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের এই দেহের মধ্যে এত সব নিদর্শন আছে, তোমরা কি দেখতে পাচ্ছ না? যারা মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছেন, যারা হিউম্যান বডির উপর গবেষণা করেছেন, করে যাচ্ছেন, তারা জানে মানুষের বডির মধ্যে কত বিলিয়ন অ্যান্ড ট্রিলিয়ন সেল আছে। আপনার এই চোখের মধ্যে, আমি চোখের একজন ডাক্তার, প্রফেসর, ফুল প্রফেসর, তার কাছে গিয়েছিলাম। আমরা তো এমনি জানি আন্দাজে আর কি, যে হাজার হাজার নিদর্শন আছে, কিন্তু ডাক্তাররা তো হিসেব করে জানে, বলে যে আপনার এই চোখের মধ্যে গবেষণার মিলিয়ন্স অফ আইটেম আছে। তাহলে ব্রেনের মধ্যে কতটুকু আছে, স্টমাকের মধ্যে, কিডনির মধ্যে, লিভারের মধ্যে, হার্টের মধ্যে, রক্তের মধ্যে, স্কিনের মধ্যে, শরীরের তো আরো অঙ্গ প্রত্যঙ্গ আছে। আল্লাহ তো এমনি এমনি বলেননি ওয়া ফি আনফুসিকুম আফালা তুবসিরুন, কিন্তু আমরা তো অন্ধ, চোখ থাকতেও আমরা অন্ধ, বিবেক থাকতেও আমরা বিবেকহীন। কয়জনে বিবেককে কাজে লাগাচ্ছি? আজকে সমাজ যেই কঠিন অবস্থানে চলে এসেছে আমাদেরই কারণে, আমাদের কারণে না, আমরাই তো মুসলিমের আচরণ ভুলে গিয়েছি। আমাদের প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল মুসলিমু মান সালিমা আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, মুসলিম হচ্ছে সেই ব্যক্তি যার জিহ্বা থেকে, যার হাত থেকে, হস্তক্ষেপ থেকে, যার প্রভাব থেকে সমস্ত মুসলিম ভাই বোনেরা নিরাপদ থাকে। কিন্তু আজকে আমরা কেউ কারোর জন্য নিরাপদ নই। যার মুখ আছে সে অঝোর ধারায় কটুক্তি করেই যাচ্ছে, গালিগালাজ কটুক্তি। যার প্রভাব আছে সে প্রভাব দিয়ে যতটা ভালো কাজ করছে তার চেয়ে অনেক খারাপ কাজ করছে। সমাজের প্রায় প্রত্যেকটা শ্রেণী আজকে মন্দ কাজ বেশি করছে, ভালো কাজ কম করছে। এর কারণটা হচ্ছে ঈমানের দুর্বলতা, আর ঈমানের দুর্বলতা শুরু হয় জ্ঞানের দুর্বলতা থেকে। জ্ঞান কিন্তু নাই, একটা সময় এলেমের দুর্বলতা ছিল, ইসলামী এলেমের অনেক আগেও ছিল, আজও আছে, তবে স্কুল কলেজে একটু ভালো পড়াশোনা হতো। এখন তো গোল্ডেন এ প্লাস পেয়ে যাচ্ছে মোটামুটি পড়াশোনা না করেই, মডেল টেস্ট যদি 10-12 করানো যায় পরীক্ষার আগে পোলামানকে, ব্যাস তাহলে গোল্ডেন এ প্লাস প্রায় নিশ্চিত। আমাকে একজন শিক্ষক সেদিন বললেন 33 পাস এই বছরে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে 25 পর্যন্ত পেলে সেও 33 পেয়ে যাবে। আমাদের ছোট সময় এটা শুনিনি, বড় জোর 32 পেলে 33 একটা উপহার দেওয়া যায়, উপহার, কিন্তু 32 পেলে 31 পেলে দেওয়া যায়। আর এখন এটার সাথে যুক্ত হয়েছে প্রশ্নপত্র ফাঁস, সবগুলো সেন্ট্রাল পরীক্ষায়, ইন্টারমিডিয়েটে, মেট্রিকে, প্রতিদিন পত্রিকা দেখেছি আমরা, ওপেন সিক্রেট। আরো দুঃখজনক হচ্ছে ক্লাস 8 সমাপনী পরীক্ষায়, আরো দুঃখজনক হচ্ছে তার থেকে ছোট ছোট শিশুরা ক্লাস 5 এবং ক্লাস 5 পরীক্ষা যখন চলছিল তখন নভেম্বর মাস, তখন পত্রিকা দেখলাম থ্রির ছেলেপেলেরাও নাকি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করেছে। পরের দিন আবার দেখলাম বাংলাদেশ প্রতিদিন, আমি দেখেছি দ্বিতীয় শ্রেণীর, তার পরের দিন দেখলাম প্রথম শ্রেণীর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে হবে, মুসিবত তো, আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা শুধু মারা যাওয়াটাকে মুসিবত মনে করি, প্রত্যেকটা দুর্নীতির কথা শুনবেন, অপকর্মের কথা শুনবেন, এগুলো সব আমাদের সমাজের জন্য সবচেয়ে বড় মুসিবত, আমাদের ইসলাম প্র্যাকটিসের জন্য মুসিবত, আমাদের ঈমান আকীদার জন্য মুসিবত,
আমাদের দেশের জন্য মুসিবত, প্রশ্নপত্র আউট মুসিবত না, বড় ধরনের মুসিবত। এ কথাটা পড়লে কি হয়, এটা আকিদার একটা বড় সুন্দর দোয়া স্বীকৃতি, ইন্না লিল্লাহি, নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। অতএব হে প্রশ্ন আউটকারী ব্যক্তিরা, তোমরাও আল্লাহর জন্য আল্লাহর কাছে ফিরে যেতে হবে। তখন প্রশ্ন আউট করার জন্য দুনিয়াতে তোমাদের শাস্তি হোক আর না হোক, আল্লাহ শাস্তি দেবেন। তোমরা জাতিকে ধ্বংস করছো, ছাত্রদেরকে ধ্বংস করছো, তোমরা জাতিকে জ্ঞান শূন্য করছো, জ্ঞান শূন্য হওয়ার পলিসি এবং ফর্মুলা দিচ্ছ। এলেমের অভাবে জাতি দুনিয়ায়ও অধপতিত হবে আর আখিরাতে তো হবেই, কারণ এলেমের অভাবে ইমান ঠিক মতো, ইমানের সৌধটা, ইমানের প্রাসাদটা গঠন করা যাবে না। এলেম না থাকলে যে যাই মনে করে সেটাকে এলেম বানায় বানায়। হাতুড়ে ডাক্তাররা, তারাও মনে করে তারা ডাক্তারই জানে। অনেক হাতুড়ের সার্জেন্ট, সার্জেন মানে যারা সার্জারি করে, অপারেশন করে, ঢাকা শহরে প্রচুর এখন এটাকে কি বলে, মুস্তাউসফ ক্লিনিক হয়ে গেছে। আমি অনেকগুলো প্রতিবেদন এই দৈনিক প্রথম আলো কিংবা বাংলাদেশ প্রতিদিন কিংবা আরও অন্যান্য পত্রিকায় পড়েছি, এগুলোতে রোগীদেরকে কন্ট্যাক্টে নেওয়া হয় এবং মেট্রিক পাস, ইন্টারমিডিয়েট পাস দেখে দেখে তারা ডাক্তার হয়েছে আন্দাজে। তারা ট্রমা সেন্টার পর্যন্ত খুলে পড়েছে, আমি নিজে পড়েছি, শুনি নাই কারোর কাছে, নিজে পড়েছি। তাহলে দেখুন, ডাক্তারি পেশার মতো একটা মহান পেশার পর্যন্ত হাতুড়ি ডাক্তাররা এখন ডাক্তারি করে, কিন্তু তারা যে হাতুড়ি ডাক্তারি করে এটা কি জ্ঞান? এটা কোনো মেডিকেল অথেন্টিক ডাক্তারকে স্বীকৃতি দেবে? দেবে না। ধর্ম নিয়েও আজকে সেটা হচ্ছে, ধর্ম নিয়েও আজকে সেটা হচ্ছে। যদি কোরআন সুন্নার জ্ঞান মুসলিমদের মধ্যে স্বল্প থেকে স্বল্প হতে থাকে, অল্প হতে থাকে, যদি মুসলিম উম্মার অধিকাংশ লোকেরা কোরআন তেলাওয়াত করতেই জানে না এমন হয়, অথবা কোনো মতে তেলাওয়াত করলে অশুদ্ধ তেলাওয়াত করে বা শুদ্ধ করলে তার অর্থ জানে না, আল্লাহর বক্তব্য ভাষণ সম্পর্কে তারা অবহিত না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতির উদ্দেশ্যে কি বড় জ্ঞানগর্ভ কথাগুলো বলেছিলেন, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস কি এই উম্মার লোকেরা সবাই না? আপনারা, আপনার, আমরা সবাই। যদিও হাদিসের মধ্যে বলেছে আলেমরাই ওয়ারিস, এলেম তো শুধু আলেমরা অর্জন করে না, সমস্ত মুসলিমের জন্য এলেম জরুরি না? এলেমের একটা সর্বনিম্ন পরিমাণ আছে, যেই পরিমাণ এলেম প্রত্যেক মুসলিমকে অর্জন করতে হয়। সালাতের এলেম প্রত্যেক মুসলিমকে অর্জন করতে হয় না? কিভাবে সালাত পড়তে হবে, কিভাবে সালাত পড়লে শুদ্ধ হবে, এটা কি শুধু আলেমরা জানলে হবে? কিভাবে সিয়ামটা শুদ্ধ হবে, এটা কি শুধু আলেমরা জানলে হবে? হবে না। আলেমরা আমাদেরকে শেখাবেন, প্রশিক্ষণ দেবেন, কিন্তু প্রশিক্ষণের পরে আমাদের প্রত্যেক বালেগ ছেলে এবং মেয়ে এবং তার থেকে বয়স্ক সকলকেই এই এলেমটা অর্জন করতে হবে। অতএব এলেম অর্জন না করে সহিভাবে সালাত পড়া যাবে না, সিয়াম রাখা যাবে না, হজ করা যাবে না, ওমরা করা যাবে না, কোরবানি করা যাবে না, দান খয়রাত সাদাকা কিংবা অন্যান্য মুআমালাতের ক্ষেত্রেও একটা ডিজাস্টার, একটা মহা বিপর্যয় দেখা দিয়ে দিবে এবং দিয়েছে অলরেডি। আজকে মুসলিমরা হারাম লেনদেনে কিন্তু একটুও মন কাঁপে না। আজকে আমি এক মসজিদে জুমা পড়িয়েছিলাম ঢাকাতে, সেখানে উনি মনে হয় ডাক্তার নাকি বললেন, তার এক বন্ধু আমেরিকা থেকে তাকে $700+ পাঠিয়েছে, তিনি সেটা ভাঙালেন, ভাঙানোর পর হলো $58,000+। এরপর বাসায় এসে দেখেন সেখানে $38,000+ আছে জাকাতের টাকা। বললেন যে ভাই ওই ২০,০০০ কম আর কি। আমি বলবো কেমনে সরালো, হিসেব করে দেয়নি? বলে যে হিসেব করে দিয়েছে, কিন্তু কোন ফাঁকে যে সরাইছে আবার বুঝতে পারলাম। মানে আমি বলতে চাচ্ছি, দেখেন যেই লোকটা জাকাতের এই টাকাটা সরায় ফেললো, সে কিন্তু ভাবলো যে আজকে অনেক লাভ হয়েছে, বন্ধুবান্ধব মিলে হয়তো চাইনিজ খেতে যাবে। এরকম দেখেছি অনেক, ঘুষের টাকা দিয়ে, প্রচুর ঘুষ যেদিন আসবে
আমাদের এই ভাইদের যারা ভুলক্রমে হালাল টাকাটা ইনকাম করছে, ও অনেক খুশি, সবাই মিলে আবার চাইনিজ খেতে যায়, সুদের টাকা, আমরা অভ্যস্ত হয়ে গেছি, হারামের মধ্যে অভ্যস্ত হয়ে গেছে। এটা কি মুসলিম জীবনে বিপর্যয় না? অন্যায়ের মধ্যে অভ্যস্ত হয়ে যাওয়া এটা কি আমাদের জীবনে, সামাজিক জীবনে বিপর্যয় না? হিংসা বিদ্বেষের মধ্যে অভ্যস্ত হয়ে গিয়েছি, ষড়যন্ত্র করার মধ্যে এক অন্যের বিরুদ্ধে অভ্যস্ত হয়ে গেছি, এগুলো কি সামাজিক বিপর্যয় না? এই বিপর্যয় একটা সময় আমাদের অধঃপতনের জন্য যথেষ্ট হবে, জাতির মধ্যে আর ভালো লোক খুঁজে পাওয়া যাবে না। এই বিপর্যয় রোধ করার জন্যই আল্লাহ তাআলা জ্ঞানীদেরকে দায়িত্ব দিয়েছেন, যাদের পুরো ভাগে সামনে আছেন ওলামাইকেরাম। ওলামাইকেরাম আনফর্চুনেটলি আজকে আমরা সবাই বিভক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন যাতে আমাদের আকীদা শুদ্ধ হয়, ঈমান পরিপূর্ণ হয় এবং আমাদের আখলাক শুদ্ধ হয়। আল্লাহ তাআলা আমাদেরকে শেষ জামানার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপহার দিয়েছেন, দিয়েছেন না? শেষ জামানার মানুষকে তিনি উপহার হিসাবে পাঠিয়েছেন, কাকে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং তিনি এসে কিন্তু আমাদেরকে দেখিয়েছেন, দেখিয়েছেন যে কিভাবে একটা অধঃপতিত সমাজ, একটা দুর্নীতিগ্রস্ত সমাজ, একটা সমাজ যেখানে কেউ কারোর প্রতি শ্রদ্ধাশীল না, সবাই হিংসা বিদ্বেষ হানাহানিতে লিপ্ত, গোত্রিক দ্বন্দ্বে যারা বছরের পর বছর যুদ্ধ করে আসছিল নিজেদের মধ্যে, অন্তর্দ্বন্দ্ব, কলহ, শরাব, নারী নির্যাতন, জেনা, ব্যভিচার, জুয়া, সুদ এবং ইত্যাদি নানা প্রকার, তখন আরব সমাজে ছিল না, কিন্তু মাত্র 20 বছরের মধ্যে এই বিশ্ব কি সমাজটা দেখলো বলেন তো? মদিনার সমাজ কি ধরনের ভ্রাতৃত্ব তারা অবলোকন করলো! সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মদিনায় মুহাজির এবং আনসারদের ভ্রাতৃত্ব বোধের কথা শুনেছিলেন? এটা কি এমনি এমনি হয়েছে? এটা শিক্ষা প্রশিক্ষণের মধ্য দিয়ে হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ফর্মুলা মানব জাতিকে দিয়েছিলেন সেই ফর্মুলা তারা গ্রহণ করেছে, এবং এভাবে একটা জাতি পরিশুদ্ধ হয়েছে। জাতির আপনারা সেই বিভিন্ন কাদেসিয়ার যুদ্ধ, অন্যান্য যুদ্ধের কথা জানেন, এক সময় যারা একে অপরকে হত্যা করার জন্য খুবই আগ্রহী ছিল, তারা একে অপরের জান রক্ষার জন্য নিজের জানটাকে তারা বিলিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ, এই ছিল আখলাক। কেন? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা বুইথতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমাকে শুধু এই কারণেই পাঠানো হয়েছে যেন মানুষকে আমি আখলাক শিক্ষা দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কোনো অশ্লীল কথা বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনোদিন কাউকে কোনো কটু কথা বলেননি। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছিলেন, আমি 10 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমত করেছি, এই 10 বছরে একটি বারের জন্য তিনি আমাকে বলেননি যেটা আমি করিনি কেন তুমি তা করনি, অথবা যা আমি করেছি আমাকে বলেননি আনাস কেন তুমি এই কাজটি করেছো। সুবহানাল্লাহ, এ হচ্ছে আমাদের কুদওয়া, আমাদের আদর্শ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, হে রাসূল নিশ্চয়ই নিশ্চয়ই তুমি অধিষ্ঠিত আছো, প্রতিষ্ঠিত আছো উত্তম চরিত্রের উপরে, যার ব্যাপারে সূরা আহজাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহ কাসীরা, নিশ্চয়ই রাসূলুল্লাহর মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ, যারা আল্লাহ এবং শেষ দিবসের প্রত্যাশা করে, ঈমান রাখে এবং প্রত্যাশা করে, আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করে। অতএব আজকে আখলাক নিয়ে দু একটি কথা বলতে চাই। এই সমাজের মধ্যে আমাদের আজকে যেটা সবচেয়ে বড় ঘাটতি সেটি হচ্ছে আখলাকের ঘাটতি। আখলাকটা কি, আখলাকটা কি, এটা আমরা ভুলে গিয়েছি। গত 1 বছর না 2 বছর আগে পত্রিকায় দেখলাম সাদা মনের মানুষদের কিছু ঘটনা, কুষ্টিয়া এক সাদা মনের মানুষ, আপনারা কি পড়েছিলেন এটা? সেই সাদা মনের মানুষ ছিলেন একজন শিক্ষক, এটা ছিল তার বাহ্যিক খোলস,
ভেতরটা ছিল অত্যন্ত অশ্লীল, বিকৃত এবং খুবই জরাগ্রস্ত। পত্রিকা সব ডিটেলস দিয়েছে যে লোকটা তার বাহ্যিকে ফেসের আড়ালে কী সব দুর্নীতি করত, কত সব মেয়েদের ইজ্জত সে লুটেছিল ইত্যাদি ইত্যাদি। নাউযুবিল্লাহি মিন যালিক, এটাকে আখলাক বলে না? আপনি সুন্দর করে বক্তৃতা দিয়ে গেলেন, এটা কি আখলাক? মানুষের সাথে দেখা হলে সুন্দরভাবে মুসাফাহা করলেন, এটা কি আখলাক? না, আখলাক হচ্ছে একটা টোটাল ক্যারেক্টার, টোটাল অর্থাৎ আপনার ভেতরে বাহিরে সর্বত্র, আপনার পরিবার, পরিবারের সদস্য, প্রতিবেশী এবং জনগণ, সমস্ত বিশ্বের সকল মানুষের সাথে আপনার একটাই ফেস থাকবে। কয়টা ফেস? একটাই, আপনার দুটো ফেস থাকবে না, একটা ফেস। মুসলিমদের একটাই ফেস থাকে এবং সেটা হচ্ছে হকের সাথে সখ্যতা। সে বাতিলের সাথে কখনো সখ্যতা করে না, সে অন্যায়ের সাথে কখনো আপোষ করে না, সে কখনো সততা দেখায় আর ভেতরে অসততা পোষণ করে না। মুসলিম কখনো আকীদাগত মুনাফিকিও ধারণ করে না এবং ভেতরের মুনাফিকিও ধারণ করে না, আমলি মুনাফিকিও তার মধ্যে নেই। এই জন্য আল্লাহ তাআলা মুসলিমদেরকে তাম্বী করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, হে ইমানদার লোকেরা তোমরা কেন এমন কথা বলছো যা তোমরা করছো না? তার মানে কিছু কিছু মোমেন এরকম করবে বোঝা যায়, তা নাহলে কেন তাম্বী করলেন? কিন্তু এটা করণীয় নয়, এটা শোভনীয় নয়। আমি আজকে আসলে কিছু দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সর্বপ্রথম দৃষ্টি আকর্ষণ করব মানে আখলাকি বিষয় হিসাবে অথবা ইসলামের মৌলিক বিষয় হিসাবে, যেটা হিসাবে আপনারা চিহ্নিত করুন না কেন, সেটি হচ্ছে ধর্ম নিয়ে বা ইসলাম নিয়ে। ইসলামকে আসলে শুধু একটা ধর্ম বলাটা উচিত নয়, আর সব ধর্ম হচ্ছে যেটাকে রিলিজিয়ন বলা হয়। কারণ আপনি যখন ডিকশনারিতে যাবেন তখন দেখবেন যে মানুষের অনেকগুলো জীবনের পার্ট আছে, অংশ আছে, রিলিজিয়াস লাইফ, সোশ্যাল লাইফ, এডুকেশনাল লাইফ ইত্যাদি ইত্যাদি, অর্থাৎ তার সামাজিক জীবন, তার পারিবারিক জীবন, তার ধর্মীয় জীবন ইত্যাদি ইত্যাদি নানাভাবে বিভক্ত করা হচ্ছে। কিন্তু ইসলাম হচ্ছে একটা সার্বজনীন ম্যানেজমেন্ট, ব্যবস্থাপনা, যেটা আমার আপনার জীবনের প্রত্যেকটা জিনিসকেই অন্তর্ভুক্ত করে। আপনি আপনার স্ত্রীর সাথে আপনার যে ইন্টারাকশন, এখানে কি ইসলামের বক্তব্য আছে না? নেকাহ নিয়েও আছে, তালাক নিয়েও আছে, আবার জীবনযাপনের প্রত্যেকটা ক্ষেত্র ইসলাম কিন্তু স্পষ্ট করে দিয়েছে। স্বামী স্ত্রী তাদের প্রত্যেকটা মুভমেন্টে কী ধরনের এটিকেট বা আদব, শিষ্টাচারিতা মেনটেন করবে, বাবা মায়ের ক্ষেত্র সেটা প্রযোজ্য, সন্তানের ক্ষেত্র সেটা প্রযোজ্য, প্রতিবেশীদের ক্ষেত্রেও সেটা প্রযোজ্য। তার মানে হচ্ছে ইসলাম আমার ব্যক্তি গঠনে আমাকে ইনস্ট্রাকশন দেয়, দিক নির্দেশনা দেয়। ইসলাম আমার পরিবারের ক্ষেত্রে পরিবারের সবার সাথে কীভাবে সম্পর্ক রাখবো, কার কী অধিকার, পরস্পরের প্রতি কী আচরণ হবে সেটাও আমাদেরকে শেখায়। মা বাবার প্রতি সন্তানের দায়িত্ব, সন্তানের প্রতি মা বাবার দায়িত্ব, সন্তানের তারবিয়ত কী করে দিতে হবে, মা বাবার সেবা শুশ্রূষা কীভাবে করতে হবে সেটাও শেখায়। আবার সমাজের একের সাথে অন্যের সম্পর্ক কী হবে, এমন কি যারা সমাজের অধিপতি, সমাজকে যারা চালান তাদের কী করতে হবে, আর সমাজের যারা সভ্য নাগরিক তাদের কী করতে হবে এবং একের সাথে অন্যের সম্পর্কে কী করতে হবে সেটাও কিন্তু ইসলাম বলে। আর বলি বলেই ইসলাম শুধুমাত্র ধর্ম না। আমার মনে আছে কিশোর বয়সে আমি একটা সাংস্কৃতিক সংঘে কিছু কাজ করার জন্য গিয়েছিলাম, আমাদের একটা ইন্টারভিউ নিয়েছিলেন, আমাকে বলেছিলেন, মঞ্জুর আমি দু একটি কথা তোমাকে বলি। আমি বুঝি বলেন, বলল যে দেখো আমরা এখানে সুন্দর বেশ কিছু সাংস্কৃতিক কর্মকাণ্ড করে থাকি, দেশের কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য ভালো ভালো কিছু কাজ করি, তবে ধর্মীয় বিষয় নিয়ে আমরা নাক গলাই না। যার যার ধর্ম তিনি পালন করুন বা না করুন এটা তার ব্যাপার। যাই হোক, এটা ছিল তার দৃষ্টিভঙ্গি, কিন্তু এই দৃষ্টিভঙ্গি ইসলাম পোষণ করে না। আমার দিন, আমরা এই জন্য দিন শব্দটা ইসলামের ব্যাপারে
ব্যবহার করা পছন্দ করি, কারণ আল্লাহ তাআলা বলেছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে দীন সার্বিক জীবন বিধান হচ্ছে কি ইসলাম। এবং অন্য আয়াতে আরো ব্যাখ্যা করে দিয়েছেন উমাইয়াবতাগ গায়রুল ইসলামে দীনান ফালা ইউকবালা মিনহু, যে ব্যক্তি ইসলাম ছাড়া আর অন্য কোনো ধরনের ব্যবস্থাপনা অনুসন্ধান করে মানার জন্য গ্রহণ করতে চায়, সেটা কোশ্চিনকালেও তার কাছ থেকে গ্রহণ করা হবে না। ফলে ইসলাম কোনো ব্যক্তিগত ব্যবস্থাপনার নাম না, ইসলাম কোনো ব্যক্তিগত বিষয় না। আজকে সমাজে যদি কোনো ব্যক্তি অন্যায় করে ইসলাম সে সম্পর্কে কথা বলে বলে না। শিক্ষা প্রতিষ্ঠানে যদি কোনো প্রিন্সিপাল উল্টাপাল্টা করেন ইসলাম সেখানেও কথা বলে। শিক্ষক, একজন সাধারণ শিক্ষক যদি তার দায়িত্ব পালন না করেন ইসলাম সেখানেও তাকে কারেক্ট হওয়ার জন্য নসিহাত করে। আর যদি ফৌজদারি কোনো অপরাধ সে করে বসে, সে যেই হোক না কেন, আমরা দেখেছি খলিফা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও কাজীর দরবারে কাঠগড়ায় কিন্তু দাঁড়াতে হয়েছিল। ইসলাম এমনই মহান যে তার কাছে সবার অপরাধ এর পাকড়াও আছে, মুআখাদা আছে, দুনিয়াও আছে আখেরাতেও আছে। ইসলাম ব্যবসা নিয়েও কথা বলে, আপনি যেন তোনোভাবে ব্যবসা করলে হবে, হালাল পদ্ধতিতে হতে হবে না, টাকার লেনদেন হালাল হতে হবে না, তাহলে তো কোন জায়গায় ইসলাম কথা বলে না। আমরা যখন বলবো ইসলাম শুধুমাত্র ব্যক্তিগত বিষয়, তাহলে তো আমি সুদি ব্যবসা করলে অসুবিধা কি, ঘুষ খাইলে অসুবিধা কি, মানুষের অধিকার ছিনিয়ে নিলে অসুবিধা কি, রাষ্ট্রের কোষাগার থেকে লুট করলে অসুবিধা কি, এই সমস্ত জায়গায় কি ইসলামে হালাল? এগুলো মোটেই হালাল নয়, বরং এই সমস্ত জায়গায় ইসলাম আরো কঠোর। যেখানে জনস্বার্থ বিঘ্নিত হয়, যেখানে মানুষের স্বার্থ সামষ্টিক স্বার্থ বিঘ্নিত হয়, ইসলাম সেখানে কঠোর। ইসলামের অনেক সুন্দর সুন্দর কায়দা আছে, কিন্তু বলা হচ্ছে একক ব্যক্তির বেনিফিটের চাইতে সামষ্টিক বেনিফিট ইসলামের প্রায়োরিটি পাবে। জনস্বার্থ ইসলাম ইসলামের মধ্যে একক স্বার্থের চাইতে প্রাধান্য পাবে। যেমন একটা জায়গায় যদি এভাবে করা হয় তাহলে আপনার একক লাভ হবে, আর ওইভাবে করা হলে এই জনগোষ্ঠীর সবাই লাভ হবে, তাহলে ইসলাম কোনটা বলবে? ওটাই বলবে যেটাতে সকলের লাভ হবে, কল্যাণ। এভাবে ইসলাম আমাদেরকে সুন্দর করতে বলেছে, তাআলুফের দিকে নিয়ে এসেছে। কিন্তু আনফর্চুনেটলি আজকে ধর্মকে আমরা বিদ্বেষের হাতিয়ার বানিয়েছি, দীনকে আমরা কাদা ছোঁড়া ছড়ির বিষয় হিসাবে গ্রহণ করে ফেলেছি। হয়তো প্রত্যেকে বলবেন না আমি তো তা চাইনি, কিন্তু সমাজে তো তাই হয়েছে। আজকে ফেকি বিষয়গুলো নিয়ে আমরা ঝগড়া করছি না, আজকে মসজিদগুলোতেও আমরা কিন্তু বচসা শুরু করে দিয়েছি, খুতবা নিয়েও আমরা কথা বলি, আলেমদের ইমামদের যে সম্মান থাকার কথা ছিল সেটা কিন্তু আজকে নেই। অনেক মসজিদে ইমামকে কর্মচারী হিসাবে নিয়োগ দেওয়া হচ্ছে, কিন্তু ইমাম তো লিডার, ইমাম মানে কি লিডার, তিনি হচ্ছেন, যদিও তিনি ধর্মের বিষয়গুলো বা ইসলামের বিষয় ধর্ম কথাটা চলে আসে আমাদের, আমরা জন্য আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, ইসলাম মেয়ারলি ধর্ম নয় আমি বারবার বলেছি, কিন্তু এগুলো যেহেতু আমরা ব্যবহার করে চলে আসে। ইসলামের যে কোনো বিষয়ে তিনি বক্তব্য দেবেন, আর ইসলাম যেহেতু সব বিষয়ে বক্তব্য রাখে, অতএব তিনি আসলে সোশ্যাল লিডার। আমরা ইমামকে মনে করি রিলিজিয়াস লিডার বা ধর্মীয় গুরু বা নেতা বলা হয়, কিন্তু ইসলামে আসলে ইমাম হচ্ছেন সামাজিক লিডার, সমাজের নেতা, যার কাছে প্রত্যেকটা ব্যাপারে কাউন্সিলিংয়ের জন্য সবাই আসবেন। আমাদের তরুণরা আসবে, আমাদের এই মসজিদে যারা সালাত পড়েন তারা প্রত্যেকে আসবেন, তার পারিবারিক সমস্যা নিয়ে আসবেন, ব্যবসা বাণিজ্যের সমস্যা নিয়ে আসবেন, যেটা শরীয়ত সম্মত হচ্ছে কি না, নিকাহ তালাক আচার আচরণ অধিকার ক্ষুণ্ণ হলে সেটা নিয়ে তারা ইমামের সাথে সলা পরামর্শের জন্য আসবেন। কিন্তু আজকে ইমামকে শুধু সালাতের ইমামতের জন্য নির্দিষ্ট করে ফেলা হয়েছে, ইমামকে শুধু তাও সলাটটা তার মন মতো পড়তে হবে, তাই না? অনেক মসজিদে দেখেছি ইমাম সাহেব তার কোনো স্বাধীনতা নেই, ইমাম সাহেব যদি কখনো মোনাজাত ছেড়ে দেন মুসল্লিরা বলে যে আপনি মোনাজাত ছাড়লেন কেন,
মুসল্লিরা কি সালাতের জন্য এসছে না মুনাজাতের জন্য এসছে বলেন? সালাতের জন্য। তাহলে এই ক্ষেত্রে মনে রাখতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণটাই গুরুত্বপূর্ণ। একজন সাধারণ মানুষ হিসাবে আপনি তার কাছে প্রশ্ন করতে পারেন, কিন্তু তাকে অপমান করতে পারেন না। এই সমাজ যদি দিনকে আবার সম্মানের জায়গায় প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে ইমাম, খতিব এবং মাদ্রাসার শিক্ষক এবং আরও যারা দিনী ব্যক্তিত্ব আছেন আমাদের ওলামাই কেরামকে সম্মানের জায়গায় তাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে। সকল মানুষ এখন এমন কি হয়েছে, সাধারণ মানুষ তার মতের বাইরের অথবা তার মাধ্যমের বাইরের ওলামাদেরকে দেখা যাচ্ছে যার সম্মান করে না। অথচ আমরা দেখেছি সেই যুগে এই যে মহান চার ইমাম ছিলেন, তারা কেউ কেউ একজন আরেকজনকে পেয়েছেন, আবার কেউ কেউ এক অন্যের ছাত্র। আর ইমাম তো শুধু চারজন ছিলেন না, হাদিসের ইমাম ছিলেন না অনেকে, ইমাম বুখারি, ইমাম মুসলিম, ইমাম তিরমিজি, ইমাম নাসাঈ, এবং তারও আগে তাবেঈদের মধ্যে অনেক বড় বড় ইমাম ছিলেন, ইমাম সাঈদ বিন মুসাইয়্যিব, ইমাম আউজাঈ, ইমাম ইসহাক বিন রাহওয়াই, এরকম আরও অনেক অনেক ইমাম ছিলেন। এই যে বুখারির সনদে যাদেরকে আপনারা দেখেন, এদের অধিকাংশই কিন্তু ইমাম ছিলেন, ইমাম ছিলেন না, এদের অধিকাংশই ইমামুন ফিল হাদিস ছিলেন, কেউ ছিলেন ইমামুন ফিল ফিকহ। এখন কি হয়েছে, ওই ইমাম নিয়ে আমরা এখন দলভুক্ত হচ্ছি এবং ফিকহি মাসালা নিয়ে আমরা ইখতিলাফও করছি, বিভক্ত হচ্ছি। কিন্তু মজার ব্যাপার কি জানেন, আমাদের ইমামরা কিন্তু কেউ ফিকহি মাসালা নিয়ে বিভক্ত হন নাই, তারা একে অপরের উপরে শ্রদ্ধা নষ্ট করেন নাই। ইমাম শাফিঈর ক্ষেত্রে একটা উজ্জ্বল দৃষ্টান্ত, তিনি তো মদিনার ইমাম ছিলেন, তিনি কোরাশি ইমাম ছিলেন, তিনি ছিলেন ইমামু আহলিল লুগাহ, ইমামুল লুগাতিল আরাবিয়্যাহ, ইমামুন ফিল ফিকহ, ইমামুন ফিল হাদিস, এবং তিনি শায়েরও ছিলেন, ইমামুন ফিস শায়র, আর শায়র আল আরব। তিনি মদিনা থেকে যখন বাগদাদ হয়ে মিশরে গিয়েছেন, তখন তার হয়ে গেল আল মাযহাবুল জাদিদ, আল মাযহাব আল জাদিদ, নতুন একটা মাযহাব, নতুন আরও কিছু মতামত তার তৈরি হলো। যখন তিনি বাগদাদের হানাফি মাযহাবের বড় বড় ইমামদের সাথে তার হয়তো দেখা হলো, যেমন ইমাম মুহাম্মদ ইমাম আবু ইউসুফ রাহমাহুমুল্লাহ রাহমাতান ওয়াসিআ, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ইমামরা প্রত্যেকে একে অপরের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন। আজকে সেই ইমামদের ফিকহি ইস্যু নিয়ে অনেক মসজিদে কিন্তু গণ্ডগোল, গণ্ডগোল হয় না, একে অপরের প্রতি আমরা ঘৃণা পোষণ করছি, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক। মনে রাখবেন, মহান আল্লাহ তাআলা আলেমদেরকে অনেক সম্মান দিয়েছেন, আলেমদেরকে সার্টিফিকেট দিয়েছেন, হালি ইস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আলেম আর যারা জানে না, আলেম না তারা কি সমান? ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, উলামারাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করেন। ফলে প্রথম কথা হচ্ছে উলামাদের সেই সম্মান সমাজে প্রতিষ্ঠিত হতে হবে। এই জন্যে আমি মনে করি প্রথমত আলেমদের এগিয়ে আসতে হবে। আজকে আলেমদের কিংবা ইমামদের, খতিবদের সামাজিক এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে, তারা সতর্ক হলে এটা কেটে যাবে ইনশাআল্লাহ। কিভাবে সতর্ক হবেন, আসুন আমরা ওই দুই একটা জিনিস একটু ক্লিয়ার করে নেই। প্রথমত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমান আকিদার পাশাপাশি মানুষের আখলাককে রিপেয়ার করা, রিপেয়ার তো তাই না, গাড়ি যখন নষ্ট হয় আমরা কি করি, রিপেয়ার করি। আখলাক নষ্ট হলে আখলাককে রিপেয়ার করতে হবে, বিশুদ্ধ করতে হবে, নষ্ট আখলাককে শুদ্ধ আখলাকে পরিণত করতে হবে। তাহলে এক্ষেত্রে ইমামদেরকে অনেক রোল প্লে করতে হবে। প্রথমত ইমাম বলতে আমি ওলামাই কেরামকে বোঝাচ্ছি, ওলামাই কেরাম তারা কাদা ছড়াছড়ি বন্ধ করতে হবে। ওলামাই কেরাম আমরা যে যে মাঝহাবেরই হই না কেন, কাদা ছোঁড়াছড়ি বন্ধ করতে হবে। আল্লাহ যাদেরকে সম্মান করেছেন তারা আমরা আগে নিজেদেরকে সম্মান করি, তাহলে সাধারণ মানুষের মধ্যে তাদের পজিশন অনেক উপরে উঠে যাবে। কোনো একটা মাসালায় যদি আমি কোনো আলেমের সাথে দ্বিমত পোষণ করি বা এই ভাইয়ের সাথে দ্বিমত পোষণ করি, আমি কিন্তু তাকে ঘাটতি করব না। দেখেন এখানে মদিনার আলেমদের মধ্যে আমরা আখলাক দেখেছি। আমি মদিনায় দীর্ঘ প্রায় 16 বছরের মতো ছিলাম এবং সেখানে আলেমদেরকে যেই হন না কেন, যে মাযহাবেরই হন না কেন, সেখানে কোনো আলেমের প্রতি কটুক্তি করতে আমি দেখিনি। আমাদের দেশে একটা ভুল ধারণা প্রচলিত আছে যে মদিনার আলেমরা কোনো কোনো আলেমকে ঘাটতি করে থাকেন, কিন্তু এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। আমি এই 16 বছরে
অনেক আলেমদের সান্নিধ্যে গিয়েছি, অনেক শায়েখদের কাছে পড়াশোনা করেছি, এবং মসজিদে নববী মদিনায়, মসজিদুল হারাম মক্কায় অনেক হালাকায় বসেছি, কিন্তু কোনো আলেমের বিরুদ্ধে কোনো কটূক্তি শুনিনি। শেখ মোহাম্মদ ইবনে মোহাম্মদ আল মুখতার আশ-শানকিজি, তার অনেক আলোচনা আপনারা ইউটিউবে এখনও শুনবেন, সৌদি আরবের প্রখ্যাত একজন আলেম ফাকিহ, তার মতো এত মুখস্থবিদ্যা আমি আমার জীবনে কাউকে দেখিনি। তিনি যখন কোনো আলেমের নাম নিতেন, কোনো ইমামের নাম নিতেন, সাথে সাথে রাহমাহুল্লাহ বলতেন, قال الامام ابو حنيفه رحمه الله, رحمه الله ছাড়া কখনো উচ্চারণ করেন। قال الامام مالك رحمه الله, قال الامام الشافعي رحمه الله, قال الامام محمد ابن حسن الشيباني رحمه الله, قال الامام ابو يوسف رحمه الله, قال الامام احمد ابن حنبل رحمه الله, قال الامام محمد ابن اسماعيل البخاري رحمه الله, قال الامام مسلم رحمه الله। সুবহানাল্লাহ, এটা হচ্ছে আলেমদের আখলাক। সমস্ত আলেমরা আমাদের কাছে সম্মানিত। আলেমরা এই পৃথিবীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলমের ওয়ারিস, যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস, তাদেরকে আমাদেরকে এমনিই সম্মান করতে হবে, সম্মান তাদেরকে করতেই হবে। যদি তাদের মধ্যে ভুলও পাওয়া যায় তবুও মনে রাখবেন, এটা হচ্ছে কমন ফর্মুলা। আর যদি তাদের ভুলকে কেউ সংশোধন করতে চান, অত্যন্ত বিনয়ের সাথে হতে হবে, সেটা শ্রদ্ধা রেখে সেটা করতে হবে। আর মনে রাখতে হবে, ভুল শোধরানোর কিছু আদাব আছে, এটা ওলামায়ে কেরাম থেকে শিখতে হবে। আমাদের ওলামায়ে কেরামদের ইতিহাস, তাদের জীবনী পড়ে শিখতে হবে, ওলামায়ে কেরামরা কোন পদ্ধতিতে তাদের সমপর্যায়ের আলেমদের ভুল শুধরিয়েছেন, কিংবা তিনি যদি অনেক কম জানেন তাহলে বড় আলেমদের ভুল কী করে শুধরিয়েছেন। তার কিছু উসলুব আছে, তার কিছু আদব আছে, সেটা যদি ক্ষুণ্ণ হয় তাহলে এই ভুল আর শুধরাবে না। আলেম তার মধ্যে জেদ তৈরি হয়ে যাবে, আপনার কোনো কথা সে শুনবে না, আর আপনি হয়ে যাবেন তার কাছে বেয়াদব, তাই না? সমাজ কিন্তু আমরা কেউ খেয়াল করছি না এই বিষয়গুলো। অতএব আমি মনে করি যে এখানে এই মসজিদে আদাবুল ইলম, আদাবু তালাবুল ইলম, ইলম অর্জনের, অথবা আদাবুল ইখতিলাফ, একের সাথে অন্যের ইখতিলাফ করা, এই ইখতিলাফ তো হতে পারে আলেমে আলেমের, অথবা একজন আলেমের সাথে হতে পারে সাধারণ মানুষের, অথবা একজন ইমামের সাথে সাধারণ মুসল্লির ইখতিলাফ তো হতে পারে। তাহলে এই ক্ষেত্রে আমরা কিভাবে নেগোসিয়েট করব, তার কিন্তু সুন্দর আদব উলামায়ে কেরাম অনেক মানে বর্ণনা করেছেন, কিন্তু আমরা সেগুলো জানি না। অনেক সময় ভুল ধরার ক্ষেত্রে আমরা কোনো আদব শিষ্টাচার রক্ষা করি না বলে কি হচ্ছে, বিভক্তি বাড়ছে, আর বিভক্তি বাড়লে শত্রুতা বাড়ছে, এবং তখন ফিকহি মাসালাগুলো আমাদের সামনে চলে আসে। এখানেও আমাদের মনে রাখতে হবে সম্মানিত ভাইরা, যে এই মাসালাগুলোর ক্ষেত্রে আমাদের আকিদার মাসালা এক নম্বর, জাহান্নাম থেকে বাঁচাটা আমাদের এক নম্বর, ফিকহি ইখতিলাফের কারণে। যেমন ধরেন একটা উদাহরণ দিই, রাফায়েদাইন করা না করা, এটা তো কেউ মনে করেন যে সালাতের মধ্যে রুকুর আগে পরে রাফায়েদাইন নাই, কেউ মনে করেন যে আছে, কিন্তু এই নাই আর আছের ভিত্তি থেকে আল্লাহ তাআলা জান্নাত অথবা জাহান্নাম নির্ধারণ করবেন, বলেন তো? আমিন জোরে বলা বা আস্তে বলা নিয়ে এটা কি কেউ জান্নাত জাহান্নাম নির্ধারণ করবেন? তাহলে আমরা সমাজকে এই মাসালাগুলো নিয়ে কেন বিভক্তির দিকে নিয়ে যাচ্ছি, কেন সহিষ্ণুতা হারা হচ্ছে? মক্কা মদিনায় হজ কিংবা উমরায় তো এখানে অনেকে গিয়েছেন, গিয়েছেন না? সেখানে যখন লক্ষ লক্ষ বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম ভাই বোনেরা যখন সালাত পড়েন, কেউ তো রাফায়েদাইন করেন, আবার কেউ করেন না, আছে না? ঝগড়া দেখেছেন কখনো? কেউ জোরে আমিন বলেন, কেউ জোরে আমিন বলেন না, ঝগড়া দেখেছেন কখনো? অথবা সেখানকার ইমাম এবং খাতিবরা কি কেউ বলেছেন যে তারা কি কোনো একটার পক্ষ নিয়েছেন, নিয়ে বলেছেন যে এই পক্ষে যারা তারা জান্নাতে যাবে, ওই পক্ষে যারা তারা জাহান্নামে যাবে, বলেছেন? তাহলে আমাদের উচিত হচ্ছে এই সমাজে আর বিভক্তি না বাড়ানো। যারা রাফায়েদাইন করছেন না তাদের অধিকার আছে।
কারণ তাদের কাছে সেটাই যদি শুদ্ধ হয় সেটা মানার অধিকার তাদের আছে না? আছে। আর যারা রাফায়ে দাইন করছেন সেটা মানার অধিকারও তাদের আছে। যারা জোরে আস্তে আমিন বলছেন সেটা মানার অধিকার তাদের আছে, কারণ এটাই তাদের কাছে শুদ্ধ। আপনি জোর করে বলবেন নাকি যেটা শুদ্ধ না, আপনি বুঝাতে পারেন। ঠিক তেমনি যারা জোরে আমিন বলা শুদ্ধ মনে করছেন সেটা মানার অধিকারও তাদের আছে। এই সুন্দর সহাবস্থান মক্কা মদিনায় হাজার বছর ধরে চলে এসেছে, কখনোই আমি 16 বছরে কোনো দিন দেখিনি যে দুই পক্ষ সেখানে ঝগড়া করছে অথবা জাস্ট বাক্য বিনিময় করছে অথবা একজন আরেকজনকে হাত দিয়ে ধরে ফেলেছেন, এটা কখনোই দেখিনি। আজকে মুসলিম উম্মার মধ্যে অনেক 4টা মাজহাব যেহেতু আছে এবং মাজহাবের বাইরেও যেহেতু অবস্থান আছে, আমাদেরকে কিন্তু 1 নম্বরে এনশিওর করতে হবে যে আমরা সুন্দর সহাবস্থান যেন করতে পারি। এটা করলেই আমাদের আলেমদের মধ্যে ইমামদের মধ্যে একটা মহাব্বত চলে আসবে, এই মহাব্বতটা খুব জরুরি। আর যদি ফেকি দিক থেকে আমরা একে অপরের সাথে একটু ডিফার করি তাহলে একটু সামাহাত দরকার, সামাহা। আর দিন ওয়া সামাহা, দিন হচ্ছে উদার, দিন এখানে ইখতিলাফের সুযোগ রেখেছে, রাখেনি, রেখেছে। এটা বলা যাবে না যে আমার সাথে ফেকের ইখতিলাফ করলে উনি দিন থেকে বের হয়ে যাবেন, এটা কি বলা যাবে? যদি বলা না যায় তাহলে অসহিষ্ণু হচ্ছে কেন আমি? আমাদের প্রত্যেকের বিচার করবেন কে? আল্লাহ। কে সঠিক?